কয়েকদিন আগে আমি আমার গ্রামে একটা শব্দ ব্যবহার করলাম, আজকের এই যুগে একটা ক্যান্সার এসেছে, ক্যান্সার, ক্যান্সারের থেকেও কঠিন রোগ আমরা দেখলাম করোনা, তার থেকেও কঠিন রোগ হয়ে গেছে সেটা কি, সমাজে একটা ভাষা এসেছে, ভাষা, সেই ভাষাটা তিনটে অক্ষরে দুইটি শব্দ, তোর কি, তোর কি মানে বুঝেন তো, আমার ছেলে লাফাবে তোর কি, ও যা মন যাবে করবে তোর কি, এই তোর কিটা যেদিন থেকে এসেছে সেই দিন থেকে সমাজ জঘন্য হয়ে গেছে। এখন স্কুলের মাস্টারকেও পর্যন্ত গার্জেন বলছে তোর কি, আমার ছেলে পড়া হয়নি তো তোর কি। আর আমার নিজের ঘটনা বলছি, মাস্টার মেরেছে, অঙ্ক পারিনি, ওইটার ঘুরে আব্বাকে বলতে পারছি না যে মাস্টার মেরেছে, তার মানে আরেকবার পড়বে, আরেকবার পড়বে, যে মার খেলিটা কেন, তাহলে নিশ্চয়ই তোর পড়া হয়নি, তো ঘরে বলতে পারিনি। আর কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম মুর্শিদাবাদে খালি মাস্টার কান মুলে দিয়েছে ক্লাস এইটের ছেলেকে, তো ওই ছেলে বাড়িতে খবর দিয়েছে আব্বা ছিল না, চাচা তৃণমূলের নেতা এসে অফিসে একটা সায়েন্সের মাস্টারকে থাপ্পড় মারছে, বলেন আর সমাজ ঠিক থাকবে, তোর কি এই জিনিসটা উঠে গেছে। এখন এক যুগে, এখন আমার বয়স 53+, 52+, তো আমার ক্লাস 2-3 যে মাস্টারের কাছে পড়েছি উনি বেঁচে আছেন, তো হাটে যদি কোনোদিন ওনাকে দেখতে পাই তো ওর সামনে হাঁটতে কষ্ট হয় যে কোনো ভুল হয়ে যাবে না, ডাকে আমাকে তুই করে হিন্দু মানুষ, আয় 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 কেমন আছিস বল, তো মাথা নামো করে কথা বলি ভয়ে ভয়ে যে কোনোটা ভুল হয়ে যাবে না। আর এখনকার শিক্ষকরা ছাত্রকে ভয় করে যে কোনো বিপদ ঘটবে নাকি রাস্তায়, এই জন্যে ছেলেদের শিক্ষার মানটা নষ্ট হয়ে গেছে, সাকসেস কেউ নয় নন সাকসেস সবাই। এখন আমি কাকে জ্ঞান দিব, সেই তো বলবে তুই ঠিক হ, ভেজালটা তো ওইখানে। এক যুগে আমরা মুরব্বীকে দেখে ভয়ে কেঁপেছি, চাচাকে দাদাকে দেখে, এখনকার ছেলেরা মুরব্বী দেখে ওদেরকে ভয় করে। তো যাই হোক,